বিএনপির কর্মসূচির খবর জানাচ্ছিলাম। এদিকে যেমনটি আমরা শিরোনামে বললাম, কাল রাজপথে থাকবে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারুণ্যের জয়যাত্রায় তারা 5 লাখ মানুষ জড়ো করে চমক দেখাতে চায়। কিন্তু মুশকিল হলো, এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম মাঠ আছে সেখানে এই কর্মসূচি আয়োজনের অনুরোধ করেছে ডিএমপি। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। মাসখানিকের বেশি সময় ধরে ঢাকায় সরব বড় দুই দল, তাদের কর্মসূচি এখন নিয়মিত। একদিকে সরকারের পদত্যাগের দাবি বিএনপির, অপরদিকে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ক্ষমতাসীনরা। সেই ধারাবাহিকতায় 27 জুলাই তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। কিন্তু কি থাকছে এই কর্মসূচিতে? আমরা তাদেরকে কাউন্টার মনে করি না, কিন্তু তাদেরকে নিয়ে আমরা চিন্তিত। কখন বাংলার কোন মারকুল তারা খালি করে, কখন তারা আবার গুলি করে, বাসে আগুন দিয়ে, গান পাউডার ছিটিয়ে কিংবা পেট্রোল বোমা হামলা শুরু করে, সেই পূর্বের নয় মানুষকে হত্যা করা শুরু করে, এই নিয়ে আমরা চিন্তিত। সে আমাদের পুত্র পবিত্র দায়িত্ব তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা। আর এই প্রতিহত করতে গিয়ে যদি আমাদের জাত ত্যাগ করার দরকার, 71 যেমন করেছি এখনও করব। বিএনপির মহাসমাবেশের দিন কর্মসূচি পাল্টাপাল্টি বলতে নারাজ স্বেচ্ছাসেবক লীগ। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে রাজপথে থাকতে চায় তারা। এটা কালকে আপনারা চমক দেখবেন। আমরা আশা করি 3-5 লক্ষ ছাত্র এবং যুবকের সমাবেশ হবে। যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে সেই ক্ষেত্রে আমরা ভেবে দেখবো যে কী করা যায়। কিন্তু আমরা চাই যে সহবস্থানে শান্তিপূর্ণ মিছিল মিটিং হোক। কর্মসূচি সফল করতে বিবৃতি দিয়েছে মূল সংগঠন থেকেও। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে মোকাবিলা করা হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।